তৃণমূলে বড় রদবদলের সম্ভাবনা মমতার পরে দ্বিতীয় নেতৃত্ব হিসেবে উঠে আসতে পারেন অভিষেক আজ মহাবৈঠকেই হতে পারে সিদ্ধান্ত খবর তৃণমূল সূত্রে একুশে সাফল্যের পর নজর পঞ্চায়েত পুর নির্বাচনে যুবদের প্রাধান্য দিতে পারেন মমতা শেষ ভোটে ভালো কাজ করলেই বাড়বে দায়িত্ব এক ব্যক্তি এক পদে জোর জেলা সভাপতির দায়িত্বে মন্ত্রীরা নন বিভিন্ন জেলাকে ভেঙে দায়িত্ব বণ্টন খবর তৃণমূল সূত্রে একুশের ভোটের আগে দলত্যাগীরা ফিরছেন তৃণমূলের নজরে আজকের সাংগঠনিক বৈঠক সেটি নাও ছিটতে পারে সোনালী দ্বীপের দুদের খবর জোড়া ফুল শিবিরে কোভিড মোকাবিলার চেয়ে কৃতিত্ব নিতেই ব্যস্ত কেন্দ্র তোপ অমর্ত্য সেনের স্কিজোফেনিক সরকার কটাক্ষ নোবেল জয়ী রাজনৈতিক ও প্রতিহিংসা পরায়ণ মন্তব্য পাল্টা শ্রমিকের টিকার ব্যবস্থা হলে শ্মশানে পরিণত হতো না ভারত মন্তব্য ফিরহাদের প্রতিষেধক নষ্ট ঢাকাতেই হবে আবারও মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী টিকাকরণ কর্মসূচি নিয়ে রিভিউ বৈঠক মোদীর আলোচনা ভ্যাকসিন প্রস্তুতকারকদের সহায়তার বিষয়ে অবশেষে বেঙ্কাইয়া নাইডুর হ্যান্ডেলে ব্লু ব্যাচ ফেরালো টুইটার সকালে ভেরিফাইড তকমা প্রত্যাহার কেন্দ্রের সঙ্গে সংঘাতের মাঝে এমন কাণ্ডে বিতর্ক হ্যান্ডেল ইন অ্যাক্টিভ জুলাই থেকে সেই কারণে তোলা হয় নীল দাগ ব্যাখ্যা টুইটার কর্তৃপক্ষের ঝাঁজ বাড়ছে পেঁয়াজের পাইকারিতে কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি প্রভাব খুচরো বাজারে 35 এর পেঁয়াজ বিকছে 40 টাকায় রাজ্যের পুরোদমে বর্ষা জুলাইয়েই জানালো আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গে দিনভর মেঘ রোদের খেলা বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে আগামী 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস একুশে বিপুল জয়ের পর আজ মহাবৈঠকে মমতা তৃণমূল ভবনের বৈঠকে থাকছেন প্রশান্ত কিশোর জেলায় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা দলের দায়িত্ব বাড়তে পারে অভিষেকের নতুন প্রচার কৌশল তৃণমূলের দুর্গতদের পাশে অভিষেক সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে জোড়াফুল শিবিরে নয়া হ্যাশট্যাগ ইয়াস বিধ্বস্ত এলাকায় তৃণমূল যুব নেতার পরিদর্শনের পরই শুরু প্রচার ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আগামীকাল আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল দলের 7 সদস্যের প্রতিনিধি দুটি দলে ভাগ হয়ে পাথর প্রতিমা গোসাবা দীঘা মন্দারমণি পরিদর্শন বিধ্বস্ত এলাকার জেলা শাসকদের সঙ্গেও বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী ভারতের বাজারে আরও এক ভ্যাকসিন আসছে জাইডাসের টিকা 15 জুনের মধ্যে ড্রাগ কন্ট্রোলে আবেদন প্রস্তুতকারী সংস্থার কলকাতায় সোমবার থেকে অ্যাপোলোয় মিলবে স্পুটনিক ভি রাজ্যে এলো আরও কোভ্যাকসিন শিশুদের জন্য ভ্যাকসিনেশনে আসার আলো ভারত বায়োটেককে 30 জুনের মধ্যে ট্রায়াল শেষের নির্দেশ আইসিএমআর এর জুলাইতে মিলতে পারে ছাড়পত্র ব্রিটেনে 12 থেকে 15 বছর বয়সীদের টিকায় অনুমোদন সংক্রমণ কমলেও মৃত্যু শতাধিক রাজ্যে একদিনে কোভিডের বলি 113 আক্রান্ত প্রায় 8,000 সুস্থতার হার 95%-এরও বেশি শপিং মলের কর্মী থেকে ভ্যাকসিন অন হুইলস শহরে জোর কদমে টিকাকরণ দেবের গ্রামে লিফলেট ছড়িয়ে বিরোধী দলের কর্মীদের বয়কট দলের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আসলে তৃণমূল সাংসদ তৃণমূলকে বদনামের চেষ্টা অভিযোগ দেবের দলের কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ক্যাপিটাল হিংসা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের 2 বছরের জন্য ফেসবুক থেকে ব্যান ডোনাল্ড ট্রাম্প 2023 জানুয়ারি পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর জুকারবার্গের সংস্থার